রামনবমী উপলক্ষে আজ উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে আয়োজিত হলো কুমারী পুজো। রামনবমী উপলক্ষে আজ উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে কুমারী পুজোর আয়োজন করা হয়। তবে করোনার পরিপ্রেক্ষিতে এবার সংঘের বালিকাশ্রমের 40 জন আবাসিক সহ কয়েকজন কুমারীকে পূজিত করা হয়। পূজিত হয়ে খুশি কুমারীরা। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সেবা সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর 105 বছর আগে 9 জন কুমারীকে নিয়ে কুমারী পুজোর প্রচলন করেন। তবে প্রতি বছর রামনবমীর দিনে কুমারী পুজো হয় বলে সংঘের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই জানান। এবার শুনে নেওয়া যাক এই কুমারী পুজো সম্পর্কে কি বললেন ব্রহ্মচারী মুরাল ভাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। রামনবমী পূজার সময় তো প্রত্যেক বছর আমাদের হাজার হাজার কুমারীকে পূজা করা হয়, কিন্তু এই বছর করোনার জন্য আমি এই শুধু এক মোর বালিকাশ্রমে করলাম, এই 100-150 বেশি না। তাই আজকের এই পুণ্যদিনে আদ্যামা এই কুমারী বেশে আদ্যাপীঠে আসেন, সেইভাবেই আমরা আজকে 105 বছর ধরে এভাবে পুজো করে আসছি। আদ্যামাকে নিজের মা বোধে, নিজের মেয়ে বোধে ওইভাবেই আমরা পূজা করি। মা বলেছিলেন মা খাও মা পরো, এই পূজা হলে আর কেউ যদি আমার সামনে আদ্যাস্তব পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট হই। এটা ব্রহ্মাজী নারদকে দিয়েছিলেন ওই স্থল, ওইটা আজকে আমরা সারা বিশ্ব জুড়ে প্রচার করছি। এই আদ্যামার স্থল করোনার প্রকোপে একদমই অল্প অল্প, হ্যাঁ করোনা প্রকোপে আর বেশি তাহলে তো বিগত দিনগুলোতে ব্রড স্কেলে যেতে পারলাম না। এই আপনারা তো আগে দেখেছেন আমাদের 2000-2500 কুমারীর পূজা হয়, কিন্তু এই বছর করোনার জন্য ওইসব রিক্স বেশি নিলাম না। ছোট ছোট বাচ্চা তো ওই তো মা বোধে আমরা পূজা করি আর কি। ঠিক আছে, নমস্কার।